বাসা এলাকা আসলে ওই এলাকাটা একটু ডেঞ্জারাস এলাকা, একটু ময়লা, ময়লা আবর্জনা বেশি। তো আমি সচেতনভাবেই থাকি, মশারির ভিতরেই থাকি, কিন্তু তারপর আমার মেয়ের ডেঙ্গু হয়েছে। আসলে যারা অ্যালার্ট না, যারা অসচেতন, তাদের অবস্থা কি হবে? তো যদি একটু আসলে আমাদের এলাকায় সিটি কর্পোরেশন বা অন্যান্য যারা আপনার কমিশনার, ওনারা যদি একটু বেশি বেশি করে একটু কেয়ার নিত, একটু ওষুধ টষুধ বিস্তার করতো, তাহলে এই এই প্রকোপ, মানে ডেঙ্গু প্রকোপ থেকে হয়তো আমরা বাঁচতে পারতাম। যত ক্যাজুয়ালিটি ঘটেছে সেটা কিন্তু এই কমপ্লিকেটেড ডেঙ্গু বা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে। আরেকটি অংশ ছিল যারা অন্যান্য কোমরবিডিটিতে ভুগতেন, যেমন ডায়াবেটিস, যারা ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছেন, কারো লিভার সিরোসিস আছে, কারো কিডনির সমস্যা ছিল, হার্ট স্ট্রোক ছিল, অনেক ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর ঝুঁকিটা অনেক বেশি। এই এই সব মিলেই কিন্তু এবছর আমাদের ক্যাজুয়ালিটি সবচেয়ে বেশি হচ্ছে। আমাদের একটা সাস্টেনেবল পলিসি তৈরি করতে হবে, যেখানে আমরা কী করে ডেঙ্গু থেকে বেরোবো, ডেঙ্গুর চিকিৎসা কীভাবে শুরু হবে, সেখানে মাল্টি অর্গান, যেমন সিটি কর্পোরেশন, এলজিডি, সবাই যুক্ত থাকবে। আমরা চাচ্ছি যে আমরা কীভাবে বের করবো ডেঙ্গুর যে বিহেভিয়ারাল চেঞ্জ, চিকিৎসক হিসেবে আমাকে কীভাবে ফাইট করতে হবে, যেগুলো রিসার্চ চলতেছে এবং অলরেডি সিডিসি এখানে বসেছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশ, রিসার্চ সেল হবে, সেখান থেকে বেরোবো। আগামী বছর এপিডেমিক হলে কীভাবে আমরা বেরিয়ে আসবো, কী স্ট্র্যাটেজিতে আমরা এগোবো, কীভাবে আমাদের শুরু করতে হবে, কোথায় আমাদের শেষ হবে, ডেঙ্গু থাকবে, আমাদেরও চলতে হবে। Thank you.